ভূত প্রেত ভয় ভালোবাসা রহস্য এবং অ্যাডভেঞ্চার দিয়ে তৈরি আমাদের এই বিশেষ ঠিকানা চিচিং ফাঁক ক্লাসিক্স। নমস্কার শ্রোতা বন্ধুরা, চিচিং ফাঁক ক্লাসিক্সে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনারা শুনবেন কিশোর সাহিত্য তথা বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত গ্রাম বাংলার ভূতের গল্প, ঘনাপুরার কুঠি বাড়ি। বন্ধুরা, আমরা আট হাজারি পরিবারের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, তাই সকলের কাছে অনুরোধ, যারা গল্পটি শুনছেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবের তথ্য অনুযায়ী 90% শ্রোতারা শুধুমাত্র গল্প শুনেই চলে যান, কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো গল্প আপনাদের শোনাতে পারি। আজ গল্প পাঠে রয়েছে আমি সৌভিক, অন্যান্য চরিত্রে সুপ্রিয়, পৃথা এবং ঋতিকা। বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা, আগামী সপ্তাহে আপনাদের জন্য আনতে চলেছি একটি বিশেষ গল্প। হ্যাঁ, আপনাদের সবার প্রিয় গ্রাম বাংলার ভূতের গল্প, তবে তথাকথিত গল্পগুলির মতো নয়, একটু আলাদা। কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তবে তার আগে শুনে নিন চিচিং ফাঁক ক্লাসিক্সের আজকের নিবেদন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত ঘনাপুরার কুঠি বাড়ি। বিন্দাচলের কাছে শিবপুরা নামের একটি জায়গা আছে। শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্যোদ্ধারের জন্য সেখানে বেড়াতে যান। একবার হলো কি, আমিও আমার এক বন্ধুর সঙ্গে শিবপুরাতে বেড়াতে এলাম। আমার বন্ধুর নাম অজয়। ও প্রতি বছরই ওর বাবা মা ভাই বোনদের নিয়ে এখানে বেড়াতে আসে এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপরে চলে যায়। এবছর একটু অসুবিধার কারণে ওর বাড়ির লোকেরা কেউ এলো না, তাই দুই বন্ধুতেই আমরা এলাম। শিবপুরাতে আসার আগে লগনদেওকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয়, কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি, তাই লগনদেও অন্য চেঞ্জারদের ঘর দিয়ে দিয়েছে মাত্র দুদিন আগে। এমন সময় আমরা গিয়ে হাজির। অজয়কে দেখেই জিভ কাটল লগনদেও, বলল, এ কি বাবু, আপনি? আমি, কিন্তু আমার ঘর কই? আমি তো এবারে আপনার কোনো চিঠি পাইনি। অন্যবারে আপনি মানি অর্ডারে টাকা পাঠিয়ে দেন, চিঠি দেন, কিন্তু এবারে তো আপনি ওসব কিছুই করেননি, তাই ভাবলাম হয়তো আপনাদের কোনো অসুবিধে হয়ে গেছে, এবছর হয়তো আর আসবেন না। এই ভেবে আমি তো অন্য লোককে ঘর দিয়ে দিলাম। অজয় হেসে বলল, তোমার অনুমানই ঠিক, বুঝলে, আমাদের খুবই অসুবিধে এবছর, আরে তাই তো বাড়ির কেউ আসেনি। তবে কি না, আমার তো কোনো অসুবিধে নেই, সেই জন্য আমার এই বন্ধুটিকে নিয়ে চলে এলাম। এখন ওসব কথা বাদ দাও, আমাদের একটু থাকার ব্যবস্থা করে দাও দেখি। অসম্ভব, এবছর এত বেশি চেঞ্জারদের ভিড় যে কোথাও কোনো জায়গায় খালি নেই। তাহলে কি হবে, ফিরে যাবো আমরা? আরে না না, এ কি কথা, ফিরে যাবেন কেন, ব্যবস্থা একটা হবেই। এক কাজ করুন, এখান থেকে 3 কিমি দূরে পাহাড়ে ঘনাপুরা নামে একটা গ্রাম আছে, তার জল হাওয়া মস্ত, এখানের থেকেও ভালো, আপনারা সেইখানেই চলে যান। একটা সমস্যা আছে, ওখানে গেলে একটু অসুবিধে হবে আপনাদের, দোকান বাজার করতে সেই শিবপুরাতেই আসতে হবে। আর একটা অসুবিধে হবে, সন্ধে পর্যন্ত আপনি বাইরে থাকতে পারবেন না।
আমি বললাম, কেন? ওখানে একটু বাঘের ভয় আছে। কুছ পরোয়া নেই, খনা পোড়াতেই যাবো আমরা। তা যান, তার আগে দশটা টাকা দিয়ে যান দেখি। আপনাদের জন্য দোকান বাজারটা তো করতে হবে নাকি? আমি দশটা টাকা লগন দেবের হাতে দিতেই ও খুব খুশি হয়ে ছোট্টু নামে একটি কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল। ছোট্টু আমাদের সামান্য মালপত্তর যা ছিল তা মাথায় করে নিয়ে বলল, চলিয়ে বাবুজি। আমরা ছোট্টুকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনাপুরার দিকে চললাম। এই ঘনাপুরার উল্টো দিকেই হল কালী কুমার বন। দুর্ধর্ষ সব ডাকাতের আস্তানা সেখানে। আমি যে সময়কার কথা বলছি, তখন এইখানকার বনভূমি যে কি নিবিড় ছিল তা এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না। যেমন গভীর অরণ্য তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। গাছের ডালে ডালে যেমন ময়ূরের বাহার ছিল, তেমনই ছিল বানরের উপদ্রব। যাই হোক, এক সময় আমরা ছোটুর সঙ্গে ঘনাপুরায় এসে পৌঁছালাম। এইখানে ইংরেজ আমলের পরিত্যক্ত একটি কুঠি বাড়ি ছিল, তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের। ঘরটা ধুলো ময়লায় ভরা, কিন্তু হলে কি হয়, মিষ্টি মেয়ে ছোট্টু নিমেষের মধ্যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দুজনের জন্য দুটো নোয়ারের খাটিয়া এনে পেতে দিল। আমরা তার উপর বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়ার আর বসার উপযোগী করে নিলাম। একটু পরেই লগন দেও এলো চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে। চালের শেড় তখন আট আনা, তেল আড়াই টাকা, আর এক টাকায় এক ডজন আন্ডা, পাঁচ শিকে দেড় টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যেত, ভাবা যায়। রান্নার জন্য কেরোসিন স্টোভের চল অতটা ছিল না তখন। ঘুঁটে কয়লার উনুনে অথবা উনুনের মতো করে ইট পাথর সাজিয়ে তাতে কাঠ জ্বেলে রান্না করা হতো। আমরা লগনদেওকে বললাম, সবেরই তো ব্যবস্থা হলো, এখন রান্না করার জন্য একজনকে ব্যবস্থা করে দাও তো। লগনদেও বলল, কেন, আর ছোট্টুকে তো দিয়েছি, ওই সব ব্যবস্থা করে দেবে। সারাদিন ও আপনাদের কাছে কাছেই থাকবে, শুধু রাত্রে চলে যাবে ওর মায়ের কাছে। লগনদেও এরপর ওর পরিচিতদের সাথে একটু বাতচিত করে আমাদের দেখভালের জন্য পরামর্শ দিয়ে চলে গেল শিবপুরার দিকে। ছোট্টু আমাদের রান্নাবান্নার কাজে লেগে গেল, আর আমরা অল্প সময়ের মধ্যে ঘনাপুরাকে চষে ফেলে ওখানকার পরিষ্কার ইদারার জলে স্নান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম। কিশোরী ছোট্টুকে খুবই ভালো লেগে গেল আমাদের। গায়ের রং মাজা কালো, ভাষা ভাষা চোখ, আর কি সুন্দর ওর মুখখানি। খুবই গরিবের মেয়ে, ওর বয়স যখন দুবছর তখন ওর বাবা কালী কুমার ডাকাতদের হাতে প্রাণ হারায়। এখন ওর বয়স ১৪ বছর, একমাত্র মা ছাড়া আর কেউ নেই ওর। মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দিন চালায়। ছোট্টুর বিয়ের জন্য কথাবার্তা চলছে শিবপুরার একটি ছেলের সাথে, কিন্তু ছেলেটির বাবা ২০০০ টাকা নগদ না পেলে এই বিয়েতে রাজি নয়। যাই হোক, আমরা মধ্যাহ্ন ভোজন সেরে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে তেড়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টুকে ডেকে চা করতে বললাম। ও খুব আনন্দের সঙ্গেই আমাদের কাজ করতে লাগল। তারপর আমরা যে কদিন এখানে থাকব সেই কদিন আমাদের সঙ্গে ওকে খেতে বলায় ও আরও খুশি। আমরা যখন কুটি বাড়ির বাইরে বসে চা খাচ্ছি, সেই সময় ছোট্টুর মা এলো। ওর মাকে আরও সুন্দর দেখতে,
মা এসে বলল, লগুন দেও তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে? আমি বললাম, হ্যাঁ, শিবপুরাতে একটিও ঘর খালি নেই। কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একটু ভূতের ভয় আছে, তাই বললাম, কেন, রাত্রিবেলা খারাপ কিছু হয় নাকি এখানে? কি যে হয় আর কি হয় না তা তো আমরাও জানি না, তবে এই কুঠি বাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ এক রাতের বেশি থাকতে পারেনি। সাহেব আমলের পুরনো বাড়ি, কত নাচ গান, হই হল্লা, আমোদ ফুর্তি, কত খুন খারাপি হয়েছে এখানে তার ঠিক নেই। অজয় বলল, আরে তাতে কি, এই বন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুরই ভয় এখান থেকে আমরা আর যাচ্ছি না। অজয় বলল বটে, আমার কিন্তু ভয় কাটল না। ছোট্টুর মা আমাদের জন্য রাতের খাবারের কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল। আমরা ছোট্টুর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে। তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁক ফোকরে যতটুকু যাওয়া যায় গিয়ে ফিরে এলাম। সন্ধে হতেই ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য। তারই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। কিন্তু রাত্রের কুঠি বাড়ি যে কখন কি চেহারা নেবে তাই কল্পনা করে শিউরে উঠতে লাগলাম আমি। বেশিক্ষণ বইয়ে মনোনিবেশ করতে পারলাম না। বই মুড়ে রেখে অকারণেই পায়চারি করতে লাগলাম ঘরময়। কিন্তু আশ্চর্য, অজয়ের কোনো ভাবান্তরই নেই। একসময় ওই আমার দিকে তাকিয়ে বলল, কি হলো রে তোর, ভয় করছে নাকি? তা একটু করছে বই কি, এই রকম একটা বাড়িতে রাত্রিবাস করা তো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার। তো একটা তো কারণ থাকবে নাকি? সেই কারণটা যখন ঘটবে তখনই তো টের পাবি নাকি। প্রথমে আলো নিভবে, তারপর খাটিয়া দুটো এদিক ওদিক করবে, পরে বন্ধ দরজার খি লাভ না থেকেই খুলে যাবে, নয়তো হাজার চেষ্টা করেও দরজা জানলা কিছুই আমরা খুলতে পারবো না। অর্থাৎ ছকে বাঁধা যে নিয়মগুলো এক এক করেই সব ঘটতে থাকবে। অজয় বলল, আরে কোনো কিছুই হবে না, খেয়ে শুয়ে পর তেড়ে একটা ঘুম দে, দেখি দেখবি কখন সকাল হয়ে গেছে। ওর কথা মতো তাই করলাম। কিন্তু করলে কি হবে, দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক দানা বেঁধে থাকার ফলে ঘুম কিছুতেই এলো না। হঠাৎই দরজায় একটা টকটক শব্দ, ভয়ে বুক আমার শুকিয়ে যেতে লাগলো। এই বুঝি আরম্ভ হলো ভূতের উপদ্রব। আমার ভয় দেখে অজয় উঠে গিয়ে দরজা খুলল। ছোট্টুর মা সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অজয় বলল, আরে না না, তোমরা দুজনে ইচ্ছা করলে আমার ঘরে গিয়ে থাকতে পারো, আমরা মামে এক ঘরে শোব, তোমরা দুজনে একসঙ্গে থাকবে। কোনো দরকার নেই, বেশ আছি আমরা, এই রাত দুপুরে এই ঘর ছেড়ে আমি তো কোথাও যাচ্ছি না। ততক্ষণে বেডশিট গুছিয়ে উঠে পড়েছি। বললাম, ও না যায় না যাবে, আমি যাব, আমার ভয় করছে খুব। কাপুরুষ কোথাকার, যা যা যা, তবে বেরিয়ে যা, আমি একাই থাকবো এই ঘরে, আমার কোনো ভয় ডর নেই। আমি আমার টর্চটি হাতে করে ব্যাগ বেডশিট যা ছিল সব নিয়ে ছোট্টুর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম। গরিব মানুষের মাটির ঘর, দুটো ঘর পাশাপাশি, একটিতে আবর্জনা ভর্তি, অপরটি বসবাসের। তাইতেই একটা খাটিয়ায় পুরু করে কাঁথা পেতে বিছানা করা আছে, আর একটি শয্যা প্রস্তুত করা আছে ঘরের মেঝেয়।
আমাদের দুজনের জন্যই এই ব্যবস্থা। ওরা মা মেয়েতে পাশের ঘরে সেই আবর্জনার পাশেই একটু জায়গা করে শুতে গেল। আমি রইলাম এই ঘরে। ছোট্টুর মা বারবার বলল, কি ছেদি বাঙালি বাচ্চা রে বাবা, একদম ভয় ডর নেই, এত করে বললাম তবু শুনল না, জগদাম্বা সবার ভালো করুক। একা ঘরে ছোট্ট একটি চিমনি জেলে শুয়ে রইলাম চুপচাপ। সে আলোয় অন্ধকারের কোনো ক্ষতিই হল না। না হোক, এখানে শুয়ে থাকলে আর যাই হোক, ভূতের হাতে প্রাণ তো দিতে হবে না। শুয়ে রইলাম, কিন্তু ঘুম এলো না। হঠাৎই আমার কানে এলো বিশ্রী এক ধরনের গান বাজনার শব্দ। মনে হলো কারা যেন হইহল্লা করছে, নাচছে আর দারুণ সব বেলেল্লাপোনার গান গাইছে। এসব যে কোথা থেকে ভেসে আসছে তা বুঝতে আর বাকি রইল না। আমি টর্চের আলোয় ঘরের দরজা খুলে উঁকি মেরেই দেখি দূরের সেই কুঠি বাড়ি যেন রাতের অন্ধকারে প্রাণ পেয়ে জেগে উঠেছে। ঘরের ভেতর আলো জ্বলছে, বেলজিয়াম কাঁচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো। এই মুহূর্তে কেমন যেন এক অলৌকিক প্রভাবে আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। নিজেকে এবার সত্যি কাপুরুষ বলে মনে হলো আমার। অজয়কে ওইভাবে কুঠি বাড়িতে একা ফেলে রেখে আসা একেবারেই উচিত হয়নি আমার। তাই এখনই ওকে ওইসব উপদ্রবের হাত থেকে রক্ষা করা প্রয়োজন বলে মনে হলো আমার। জুতোটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছি, অমনি ছোট্টু এসে হাত ধরলো আমার। কাহাঁ যা রে হো তুম? বললাম, কুঠি বাড়িতে। মত যাও, ওখানে গেলে তোমার বিপদ হবে। ততক্ষণে ছোট্টুর মাও উঠে এসেছে। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি কুঠি বাড়ির দিকে আঙুল দেখিয়ে বললাম, আমার বন্ধুর কাছে, তোমরাও এসো আমার সঙ্গে, চেঁচিয়ে গ্রামের আর সব লোকেদের ডাকো। ছোট্টুর মা বলল, কেন মিছিমিছি বাড়ি ছাড়াতে যাচ্ছ? ওই সাহেব ভূতের ওই রকম, হঠাৎ করে কুঠি বাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয়, আর তখনই ওইসব আরম্ভ করে, সারা রাত এই গান বাজনা চলবে ওদের। এই সময় কেউ বাধা দিলে ভীষণ রেগে যায় ওরা। গ্রামের লোকেদের কথা বলছো? হাজার টাকাটা কি করলেও কেউ আসবে না, জেনে শুনে কেউ যাবে না ওখানে। আমি বললাম, এইরকমই যখন ব্যাপার তখন আগে ভাগে আমাদের সতর্ক না করে ওই কুটি বাড়িতে ঢুকিয়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি লগন দেবের। কাল সকালে আসুক, তারপর যা বলার বলবো ওকে। বলাই উচিত, কত দুবছরের মধ্যে কেউ রাত কাটায়নি বাড়িতে, সেই জন্যই ও মকা বুঝে তোমাদের বাড়িতে ঢুকিয়ে পরখ করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতোই হয় কিনা। অথচ মজার ব্যাপার, দিনের বেলা আমরা ওই বাড়িতে ঢুকি বেরোই কিন্তু কারো কিছু হয় না, শুধু এই রাত্রিবাস করতে গেলেই যা বিপত্তি। কুঠি বাড়ির বেলেল্লাপোনা তখন চরমে উঠেছে। নাচ গানের সঙ্গে চলছে হ্যাঁ হ্যাঁ করে সে কি বিকট হাসি। আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হন হন করে এগিয়ে চললাম কুঠি বাড়ির দিকে। ওরা মা মেয়েতে অবাক বিস্ময়ে দেখতে লাগলো আমার চলে যাওয়া। কুঠি বাড়ির সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি, তারপর এগিয়ে গিয়ে দুম দুম করে দুটো লাথি মারলাম দরজায়। সঙ্গে সঙ্গে গান বাজনা গেল থেমে, আলো নিভে গেল ঘরের, দরজাটা দু হাট হয়ে খুলে গেল। আমার সামনে এসে দাঁড়ালো কুকুর মুখো এক বিচ্ছিরি ফিরিঙ্গি সাহেব। যেমন বিশ্রী তার চেহারা তেমনই সাজ পোশাক। ক্রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, হোয়াট উই ওয়ান্ট? আমি তখন ভীষণ রেগে গেছি,
বললাম, আই ওয়ান্ট টু ষষ্ঠী পুজো তোর বাপের। স্পিক ইংলিশ ব্লাডি নেটিভ। শাট আপ অসভ্য ট্যাশ ফিরিঙ্গির দল। তোদের বাপ ঠাকুরদা যে যেখানে আছে সবার নাম ঠিকানা একটা কাগজে লিখে এখনই আমাকে দে। ফেরার পথে তোদের সবাইকে গয়ায় নেমে একটা করে পিণ্ডি দিয়ে তবেই আমি বাড়ি যাব। সাহেব আমার কথার মানে কি বুঝল কে জানে। অন্ধকারে আরও অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, তাদের কাছ থেকে একটা কাগজ চেয়ে খসখস করে কতকগুলো নাম লিখে আমার হাতে দিয়ে বলল, গেট আউট। আমি বললাম, যাবো তো বটেই, না হলে এই রাত দুপুরে এখানে বসে বসে কি তোদের কীর্তন শুনবো নাকি? তবে যাওয়ার আগে তোদের কি হাল করি দেখ। বলেই সম্মোহিতের মতো দাঁড়িয়ে থাকা অজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলাম ওকে। তারপর ঘরের মধ্যে যে লণ্ঠনটা ছিল সেটা খাটিয়ার উপর কাত করে খানিকটা তেল ঢেলেই শিখা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা। শুধু খাটিয়ায় নয়, সেই আগুন ছড়িয়ে দিলাম আশেপাশেও। সঙ্গে সঙ্গে ভেলকির খেলা। ইংরেজিতে অশ্রাব্য গালাগালি দিতে দিতে ছায়ামূর্তিগুলো গলে যে যেদিক দিয়ে পারল পালালো। লেলিহান অগ্নির শিখায় কুঠি বাড়ি পুড়ে ছাই। আমিও অজয়কে নিয়ে ছোট্টুদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘোর কাটালাম তার। একটু প্রকৃতিস্থ হয়ে ও বলল, আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তা ওর মনে নেই, তবে ওদের দলে ভিড়ে এবং উৎসাহ পেয়ে ও শুধু নেচেই চলছিল, নেচেই চলছিল। পরদিনই আমরা কুঠি বাড়ির সর্বনাশ দেখে ঘনাপুরা ত্যাগ করেছিলাম। লগন দেও কারোর মুখে খবর পেয়েই সম্ভবত ভয়ে দেখা করেনি আমাদের সঙ্গে। তবে কিনা ফেরার পথে গয়ায় পিণ্ডি দিতে গিয়ে এক অন্য অভিজ্ঞতা হল। পাণ্ডারা বলল, আমরা গুন্ডাগার্দি করি, মানুষ খুন করি, জ্যান্ত মানুষেরও পিণ্ডি চটকায়, বুঝলেন কিনা? হ্যাঁ, এ কিন্তু সাহেব বুতের পিণ্ডির মন্তর, ওসব তো আমাদের জানা নেই। তবে কিনা আমাদের যেমন গয়া ওদেরও তেমন হয়তো গোয়া। তা আপনারা একবার একটা কাজ করতে পারেন, একটু খোঁজ খবর নিয়ে দেখুন না গোয়ায় গিয়ে, কিছু যদি হয়। আমাদের বইয়েই গেছে গোয়ায় যেতে, তাই গয়া থেকে বুদ্ধ গয়া দেখে দু একদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে গল্পটি শেয়ার করুন নিজের বন্ধুবান্ধব এবং নিজের প্রিয়জনের সাথে, যাতে তারাও আমাদের গল্পটা শুনতে পারে এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে। এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের গল্পে। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং শুনতে থাকবেন চিচিং ফাঙ্ক ক্লাসিক্স।